ভাই আপনার আধুনিক কবিতা আরেকটা শোনান। আরেকটা? এ বুঝেছে, আরেকটা শোনাই। সেদিন সন্ধ্যাবেলায় আবার ওই প্রেমিকার সাথে দেখা, প্রেমিকাকে নিয়ে এই ছবির হাটে ঘুরতে বললাম। হঠাৎ যেতে যেতে দেখি একজন কি আপনি না জানেন, আপনি তো জানেন ভাই। ও, এই পরের লাইনটা হচ্ছে কি, এই যে অন্ত মিলের যে বিষয়টা, এটা এখন আমার মাথার ভিতরে শুধু প্যাঁচ খাচ্ছে, ঠিক এখনো কলমের খোঁচায় বেরোয়নি। এই জন্য এই জন্য এটা এটা কি শব্দ চয়ন, বুঝতে পেরেছি। আকাশেতে কোটি তারা, সুন্দর আকাশ, হঠাৎ যদি একটি তারা আকাশ থেকে ঝরে জমিনে পড়ে, না না তারা আমার পড়ার কি দরকার, আমার জমিনে পড়লেও তো সমস্যা আছে। এই অন্তমিল কেন যে মাথায় আসছে না, দেখো সব কিছু আমার নাটকে তোর কোন চরিত্র না, আছে 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 গুরু, আছে আছে, নাটকে পাগলের চরিত্র আছে, কিন্তু সেটা তো অরিজিনাল পাগল, কিন্তু আমি অরিজিনাল পাগল কইছি কেন, আমি তো অরিজিনাল পাগল না, তাহলে আমি তো এই ছবিটার মালিক, ছবিটার মালিক, এটার মালিক আমি, ইচ্ছা মতো করে করিস, ঠিক আছে কয়টা কাক গুনছিস তুই, 450 তোর কথা শুনে কাকরা আমি অনেক 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 সরি, প্লিজ তুমি প্লিজ তুমি রাগটা ভাঙো, আর কত ভালো লাগতেছে না তো, প্লিজ তুমি আজকে ছবি রাখতে আসবে না, আচ্ছা ঠিক আছে প্লিজ, তাহলে কালকে 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 অবশ্যই আসবা, আমি কালকে সকাল থেকে থাকবো ছবি রাখতে, প্লিজ, আচ্ছা ঠিক আছে কালকে এসে, ওকে আচ্ছা ওকে ঠিক আছে। আমি
পাগল। গুলো বাদ দাও বুঝছো, সব দিয়ে যার সব কেড়ে নাও, রানের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, এ জ্বালা 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 অন্তরে। তুমি যেটা করতেছো এটা তো তোমার অনেক ক্ষতি হইতেছে, তুমি জানো এটার সাইড এফেক্টটা কি? জানি, সব জানি। তুমি জানো না, তুমি কালকে কি কাপড় চোপড় পরে আসছো তোমার সেটাও মাথায় থাকবে, তুমি বুঝবা না, তোমার শর্ট টার্ম মেমোরি লুজ হতে থাকবে দিনে দিনে, এই জিনিসগুলো ঠিক না। জানি, সব জানি, সব জানি। কোন জায়গার পানি কই যায়, কার খাওন কে খায়, সব জানি, কয়ে দেবো, সব ধা সব ধা। বাবা চাটা দাও না দাদা,